তো আগামী দিনে ওনারা আশ্বস্ত তো দিয়েইছেন, তার সঙ্গে সঙ্গে যে আমাদের চারটি মণ্ডল সভাপতির নেতৃত্বে আজকে এই পূর্ব বাঁশকুড়া বিধানসভা বর্তমানে তৃণমূল সরকারের বিরুদ্ধে লড়াই করছে, তো সেক্ষেত্রে প্রত্যেকটা কর্মীর উপরে যদি আঘাত আসে, আপনারা আপনাদের যে মণ্ডলের সভাপতি সেই সভাপতিদের সঙ্গে আপনারা অতি অবশ্যই যোগাযোগ করবেন। সভাপতিরা একেবারে নিচ স্তরে একজন শুধু মানে বিজেপি কর্মী হিসাবে নয়, একজন সাধারণ ভোটার কেউ যদি আজকে এই সরকার কোনোরকমভাবে তৃণমূলের গুন্ডা বাহিনীরা অত্যাচার করে, আমাদের প্রিয় মণ্ডল সভাপতিরা তারা তাদের এইভাবেই আমাদের নেতৃত্বদেরকে নিয়ে এসে আজকে সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন। সেই সমস্ত প্রিয় মণ্ডল সভাপতিদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এইভাবেই আগামী দিনে আমরা এগিয়ে যাব। আমাদের যে মণ্ডল ওয়ান, মণ্ডল টু, মণ্ডল থ্রি এবং মণ্ডল ফোরের সভাপতিরা যেভাবে মানুষের পাশে থেকেছেন, একই রকমভাবে আজকে সংগঠনকে আমরা সেই পথে নিয়ে যাব। আজকের মতো এখানে কর্মসূচি আমাদের যে জেলা সাধারণ সম্পাদক এসেছে উনি শেষ করতে বলেছেন, আমরা আজকে এখান থেকে বাড়ি যাব। কিন্তু আগামী দিনে কোনো অন্যায় হলেই আমরা একই রকমভাবে আবার মানুষের পাশে দাঁড়াবো। সবাইকে ধন্যবাদ। আজকের মতো আমাদের এই বিক্ষোভ কর্মসূচি এখানে শেষ। ভারত মাতা কি বড়বাবুর কাছে আমাদের দাবি জানালাম, ওনারা আশ্বস্ত করেছেন সবসময় বড়বাবু নেই, কিন্তু আমাদের আশ্বস্ত করেছেন আগামী দিনে